মাঝে দীর্ঘ সময় বিরতি নিয়েছিলেন তিনি। সেই সময়টা নিজেকে ভালোভাবেই ঝালাই করে নিয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। একের পর এক সিনেমাতে যুক্ত হচ্ছেন তিনি। ঢাকাই চলচ্চিত্রের এই প্রজন্মের এই নায়িকার নতুন সিনেমা ঈদে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটির নাম হচ্ছে বৃদ্ধাশ্রম। এটি পরিচালনা করেছেন বাংলা গানের জনপ্রিয় শিল্পী এস ডি রুবেল। এতে ববির বিপরীতে অভিনয় করছেন তিনি। সিনেমাটি নিয়ে ববি বলেন, আমাদের এই সমাজেরই গল্প এটা। খুব কাছ থেকে বৃদ্ধাশ্রমে থাকা মানুষদের কষ্ট দেখেছি। এটা খুব সুন্দর একটা গল্প, আমাদের সমাজেরই একটা অংশ। আমি যখন, আমার মনে আছে গাজীপুরের বৃদ্ধাশ্রমে আমাদের অনেকদিন শুট হয়েছিল, একেবারে 10-15 দিন। আর স্পেশালি আমার কাছে সবচেয়ে স্পেশাল হচ্ছে গল্পটা। আর আমি এই ব্যাপারটা খুবই সেন্সিটিভ, যে আমি এটা আমি আসলে ভাবতেই পারি না যে নিজে যদি বাঁচা যায় তাহলে বাবা আমাকে সঙ্গে নিয়ে কেন বাঁচা যাবে না, মানে রাখা যাবে না একসাথে। এই সাবজেক্টটা খুব আমার কাছে টাচি একটা ব্যাপার আসলে, ইমোশনাল। সবার কাছে একটাই আমার রিকোয়েস্ট যে এটা আমাদের সমাজেরই অংশ, সমাজেরই গল্প, এবং খুব কিছু কিছু ছোট ছোট ঘটনা যেটা সবাই খুব কানেক্ট করতে পারবে। আমার চরিত্রটা এখানে জার্নালিস্ট, মানে আমি এটার এগেনস্টে কাজ করছি আর কি, যে আমি চাই না যে কোনো বাবা মা এরকম অবহেলায় পড়ে থাকুক, এবং কোনো কারণ ছাড়া। যাদের অভাব অনেক, যে খেতে পারছে না নিজে, তারা দিয়ে দিলে ঠিক আছে, কিন্তু যারা চলতে পারে একদম। আর ইভেন আমি পার্সোনাল আমার এক্সপিরিয়েন্স বলি, যাদের সাথে আমি কথা বলছি তারা অনেক ভালো পজিশনে আছে, তাদের বাবা মার সাথে কথা বলে আমার মনে হয়েছে যে তারা আসলে ছেলে মেয়ের সঙ্গে বসে একটু খেতে চায়, একটু গল্প করতে চায়, একটু চা খেতে চায়, এরকম। মানে ছেলে মেয়েকে দেখে না অনেক অনেক দিন হয়ে গেছে, এবং কারো কারো নাম আমি তো বলতেও পারবো না, যে যারা অনেক সমাজে প্রতিষ্ঠিত লোকজন। আসন্ন ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা চলছে, এরই মধ্যে হল বুকিংও শুরু হয়েছে। রুবেল ববি ছাড়াও বৃদ্ধাশ্রম সিনেমাতে আরও অভিনয় করেছেন হাসান ইমাম, প্রবীর মিত্র, আফজল শরীফ, শম্পা রেজা, মাহমুদুল ইসলাম মিঠু, জাহানার আহমেদ, দীপক কর্মকার, হাফিজুর রহমান সুরজ সহ আরও অনেকে। সিনেমাটিতে গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এস ডি রুবেল। ফাতেমা এনি, সময় সংবাদ, ঢাকা।